অনেক কালের ধনী গরিব হয়ে গেছে, তাদেরই ওই বাড়ি। দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচর পড়েছে। দেয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখির ধুলোয় পাখা ছাপড় দেয়। চণ্ডী মণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতন দল বাঁধল। উত্তর দিকের একপাল্লা দরজা কবে ভেঙে পড়েছে কেউ খবর নিলে না। বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে, কেউ তাকিয়ে দেখে না। তিনমহল বাড়ি, কেবল পাঁচটি ঘরে মানুষের বাস, বাকি সব বন্ধ। যেন 85 বছরের বুড়ো তার জীবনের সবখানে জুড়ে সেকালের কলুপ লাগানো স্মৃতি, কেবল একখানিতে একালের চলাচল। বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেয়া কাঁথা পরা উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকেও দেখে না, অন্য কেউ দেখে না। একদিন ভোর রাত্রে ওইদিকে মেয়ের গলার কান্না উঠল, শুনে বাড়ির যেটি শেষ ছেলে শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলত, সে আজ 18 বছরে মারা গেল। কদিন মেয়েরা কাঁদল, তারপরে তাদের আর খবর নেই। তারপরে সকল দরজাতেই তালা পড়ল, কেবল উত্তর দিকের সেই একখানা অনাথা দরজা ভাঙেও না, বন্ধ হয় না। ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধড়াস ধড়াস করে আছাড় খায়। একদিন সেই বাড়িতে বিকেলে ছেলে মেয়েদের গোলমাল শোনা গেল। দেখি বারান্দা থেকে লাল পেড়ে শাড়ি চলছে। অনেকদিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে, তার মাইনে অল্প, ছেলে মেয়ে বিস্তর। শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে, তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে। একটা আধা বয়সী দাসী সমস্ত দিন খাটে আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে বলে চললুম, কিন্তু যায় না। বাড়ির এই ভাগটায় রোজ একটু আধটু মেরামত চলছে। ফাটা শাশির উপর কাগজ আঁটা হলো, বারান্দায় রেলিংয়ের ফাঁকগুলোতে বাখারি বেঁধে দিলে, শোবার ঘরে ভাঙা জানালা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে, দেয়ালে চুনকাম হলো, কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না। ছাদে আলসের পরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে, তার পাশেই ভিত ভেদ করে অসত গাছটি সিধে দাঁড়িয়ে, তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগল। মস্ত ধনের মস্ত দারিদ্র, তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তার আবরু গেল। কেবল উত্তর দিকে উজাড় ঘরটির দিকে কেউ তাকায়নি। তার সেই ভাঙা জোড়া দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ে, আর হতভাগার বুক চাপড়ানির মতো বাতাসে আছড়ে পড়ে, আজও বাতাসে আছড়ে পড়ে হতভাগার বুক চাপড়ানির মতো।